الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا সম্মানিত মুসলিম সমাজ, আপনাদের সামনে সূরা আল কাফের 30 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে আজকের খুতবা ইনশাআল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ক্ষুদ্র আমলে জান্নাত বা অল্পতে জান্নাত, ক্ষুদ্র আমলে জান্নাত বা অল্পতে জান্নাত। ভাইজান, প্রত্যেক মোমেন আশা করে জান্নাতের, প্রত্যেক মোমেন জান্নাতের আশা করে, কিন্তু অধিকাংশ মোমেন, অধিকাংশ মানুষ জান্নাতে যাওয়ার ব্যাপারে সন্দিহান। কারণটা কি জানেন? কারণগুলো বলছি ইনশাআল্লাহ পরে। তার আগে যে আমরা এখানে নামাজ পড়তে এসেছি, সালারে মাত্র কয়েকজন মানুষ বা মুসলিমে কয়েকজন মানুষ, আর কি নেই? ভাইজান, জান্নাত, এই জান্নাতের লোভেই কিন্তু আমরা এখানে এসেছি নামাজ পড়তে, জান্নাত থেকে মুক্তির জন্য এখানে এসেছি নামাজ পড়তে। জান্নাত সম্পর্কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ডেফিনেশন দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতটা কেমন? জান্নাত মা লা আইনুন রাআত, জান্নাতটা আপনি যেমন ভাববেন, জান্নাতের ইট, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের প্রকার, জান্নাতের প্রকরণ, জান্নাতের স্তর আপনি যেমন ভাববেন, মা লা আইনুন রাআত, চোখ কোনোদিন দেখেনি, চোখ কোনোদিন দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতটা কেমন, তার কেমনত্ব, কান কোনোদিন শোনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর মানুষের অন্তরে তার উদয়ও হবে না। আপনি যেমনটা মনে করবেন তেমনটাই না। সুতরাং জান্নাত এক আশ্চর্য জিনিস মুমিনদের জন্য বানিয়ে রেখেছেন। ভাইজান, দুটো জিনিস, একটা হচ্ছে জান্নাতের আকাঙ্ক্ষা বা জান্নাতের লোভ, আর একটা হচ্ছে জাহান্নামের ভয়। এই দুটো জিনিস যদি মানুষের ভেতরে থাকে, আর নম্বর তিন সেটা হচ্ছে কি, আখেরাতের জবাবদিহিতা, আখেরাতে জবাবদিহিতা, আখেরাতের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে, এই তিনটি জিনিস মুদ্দা কথা। আখেরাতের জবাবদিহিতা, যে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহর সামনে আমি পেশ হব, আল্লাহ আমার সমস্ত কৃতকর্যের হিসাব নেবেন, প্রত্যেক মানুষের। হ্যাঁ, আর জান্নাতের একটা আকাঙ্ক্ষা বা লোভ, আর একটা কি, জাহান্নামের ভয়। এই তিনটে জিনিস যদি থাকে, সেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবেই হবে। আর তিনটে জিনিসের মধ্যে যদি কোনো একটা জিনিস না থাকে, সেই সমাজে কশ্চিনকালেও শান্তি আসতে পারে না। আজকে আমাদের যদি দেখেন, যে বিষয়টা আমি বলেছিলাম, বিষয়টা অনেক লম্বা, তারপরও সংক্ষিপ্ত করে দেবো, যেহেতু কথাগুলো আমার খালি গুছিয়ে নিয়ে আসতে হবে। আজকে যদি আমরা দেখি, সমাজে বক্তার অভাব নেই, সমাজে বক্তার অভাব নেই, যেখানে সেখানে জলসা, জুলুস, দাওয়াতের কাজ, অমুক তমুক, কিন্তু মানুষের যে মৌলিক চরিত্রের যে একটা পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু ঘটে না।
মৌলিক চরিত্রের যে একটা পরিবর্তন ঘটা উচিত সেটা কিন্তু হয় না কেন তার কারণ হচ্ছে যিনি দাওয়াত দেবেন যিনি মানুষকে আহ্বান করবেন যিনি মানুষদেরকে ডাকবেন তাদের চরিত্রগুলো যদি কুচরিত্রে পরিণত হয় তাহলে তার প্রভাব সমাজে পড়বে না তার সুপ্রভাব তার ওয়াজের প্রভাব তার বক্তৃতার প্রভাব তার মানে মানে কথার প্রভাব সমাজে পড়বে না এটা আল্লাহর পক্ষ থেকে আর এটাই হয়ে গেছে মানুষ ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে দিলেন কিন্তু ফজরের জামাতে দেখবেন নেই ওই বান্দায় নাই যদি উঠানো যায় বলে রাত্রি বক্তৃতা করেছি তো এখন নামাজটা পড়ে আয় আমি সকালবেলায় পড়ব বলে এই ওয়াজের কোনো বরকত হবে না আমি অনেক বই লিখলাম আমার স্ত্রী নামাজ পড়ে না লাভটা কী হবে বই সমাজের মানুষ পড়বে কিন্তু উপকৃত হবে না আমি বই লিখলাম আমি বড় আলেম আমার মেয়ে অন্যজনের সাথে পালিয়ে যাচ্ছে লাভটা কী আমি কেমন আলেম আমি নিজে ভালো করে দিনদার না দুনিয়াদার আজকে যদি আলেম সমাজ মানে সুবিধা জায়গাতে আসে যদি এরা সোজা হয় সাধারণ মানুষ মানে আসলে সাধারণ মানুষরা কি জানেন নিষ্পাপ বলাটা আমার ভুল হবে ইয়ারা হচ্ছে অবলা যেদিকে ঘুরবেন সেদিকে ঘুরে তো আলেমদের দৃষ্টিকোণ থেকে এরাও কিন্তু দৃষ্টিকোণ পরিবর্তন করে সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন আমরা জানি জাহিলিয়াতের যুগ বলে কি যুগ জাহিলিয়াতের যুগ অন্ধকারাচ্ছন্ন যুগ সেই যুগটাকে এমনভাবে পরিবর্তন করলেন মাত্র তিনটি বাণী দিয়ে কত বাণী তিনটি বাণী দিয়ে এমনভাবে পরিবর্তন করলেন সেই স্বর্ণযুগের মানুষেরা কেমন পর্যন্ত আমাদের জন্য একটা নমুনা একটা উদাহরণ একটা পাথেয় সেই জাহিলিয়াতের যুগের মানুষ যে জাহিলিয়াত সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন জীবন্ত মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো হিংস্র জীবন ছিল তাদের হিংস্র জীবন এই হিংস্র জীবনটাকে মাত্র তিনটি জিনিসের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন এমনভাবে পরিবর্তন করলেন যে কিয়ামত পর্যন্ত তার আমাদের জন্য একটা পাথেয় তার আমাদের জন্য উসওয়া তার আমাদের জন্য নমুনা কি তিনটে জিনিস কি আখিরাতের জবাবদিহিতা কি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানুষ সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো মুক্তি পাবে প্রথম দ্বিতীয় কি বললেন জান্নাতের লোভ জান্নাতের লোভ দেখিয়ে আর তিন নম্বর হচ্ছে জাহান্নামের ভয় দেখিয়ে তিনটি জিনিসের মাধ্যমে এই বর্বর জাতিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করেছিলেন অথচ আমাদের কাছে সমগ্র কোরআন সমগ্র হাদিস তারপরেও আমাদের এই দুর্গতি কেন দুর্গতির একটাই মূল কারণ সেটা হচ্ছে কি আমরা আখেরাতের জবাবদিহিতা আমাকে জবাবদিহি করতে হবে এটা কিন্তু আমরা ভুলে গেছি আমরা মনে করি দুনিয়াটাই সব কিছু আর জাহান্নামের ভয় আমাদের ভেতরে নেই জান্নাতের লোভ আমাদের ভেতরে নেই জান্নাতের লোভ থাকলে কী হবে জানেন মানুষ যখন জান্নাতের লোভ করবে জান্নাতের লোভ যখন তার ভেতরে আসবে তখন সে যত করেই শীত হোক মাইনাস যদি 80 ডিগ্রিও হয় মাইনাস যদি 40 ডিগ্রিও হয় মাইনাস যদি 100 ডিগ্রিও হয় মাইনাস শীত তারপরেও তাকে ঠান্ডা লাগবে না জান্নাতের কারণে লোভ সে ফজর জামাতে সে হাজির হবে ফজর জামাতে সে হাজির হবে জান্নাতের লোভ যখন জান্নাতের লোভ থাকবে তখন ভালো ভালো কাজ করবে আর জাহান্নামের ভয় থাকলে সমস্ত রকমের অপরাধ সমস্ত রকমের অপকর্ম সমস্ত হারাম কাজ সে বর্জন করবে আর আখেরাতের জবাব দিই সে নিজেকে কি আমার এই কাজটা করলাম আমি এই কাজটা ঠিক তো হলো না ভুল হলো সে নিজে নিজে আগে বিচার করবে সে নিজে নিজে আগে বিচার করবে এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলতে জানেন যখন জানাজাতে যেতেন বলতেন হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু ওয়াজনু আমালাকুম কাবলা আন তুসানু আখিরাতের জবাবদিহিতা হে মানুষ সকল কি হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু তোমাদের হিসাব তো নেওয়া হবে তোমরা তো হিসাবের জন্য দাঁড়াবে অতএব তার আগে তোমাদের হিসাবগুলো তোমরা নিজে নিজে কষো যে আজকে কতগুলো ভুল কাজ করলাম কতগুলো ভালো কাজ করলাম
তাহলে কিয়ামতের দিনে তোমার জন্য হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে ওয়াবাসানু আমালাকুম ক্বাবলা আন তুজানু তোমাদের আমলগুলো ওজন করা হবে কিয়ামতের মাঠে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন তার দাড়ি পাল্লায় তার আগে তুমি তোমার দাড়ি পাল্লায় তোমার আমলগুলোকে ওজন করে দেখো তাহলে তখন হিসাব দিতে সহজ হবে এর নাম হচ্ছে কি আখিরাতের জবাবদিহিতা আখিরাতের জবাবদিহিতা অতএব যদি এই তিনটি জিনিস আমাদের ভেতরে থাকে তাহলে আমাদের ভেতরে দুষ্কর্ম দুষ্কৃতি মানে ছলনা ধান্দাবাজি দাগাবাজি চাঁদাবাজি কোনো কিছুই থাকবে না ইনশাল্লাহ যাই হোক ভাইজান যে কথা বলছিলাম যে অধিকাংশ মোমেন জান্নাত ব্যাপারে কি জান্নাতের ব্যাপারে সন্দিহান আমরা কি জান্নাত পাবো আমরা কি জান্নাত যাব আল্লাহ রাব্বুল আলামিন ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন চান তার প্রত্যেকটি বান্দা জান্নাতে যাক একটাও জাহান্নামে না যাক এটা আল্লাহ রাব্বুল আলামিন চান আর সেই জন্যে তিনি এমন এমন কিছু পথ বলে দিয়েছেন এমন এমন কিছু মৌসুম দিয়েছেন এমন এমন কিছু সময় বলে করে দিয়েছেন যেগুলো মানুষ যদি তার সঠিকভাবে তার মানে সঠিকভাবে সেই সময়ের মূল্যায়ন করে তাহলে সে জান্নাত পাবে কয়েকটা দৃষ্টান্ত দি মাত্র কয়েকটা দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষের মানে তার প্রকৃতিগত যে মানে এই অসুখটা সেই অসুখের ওপরে চিকিৎসাটা করতেন কয়েকটা হাদিস বলি আন জাবির ইবনে সুলাইম আল হুজাইমি রাদিয়াল্লাহু আনহু ক্বাল আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া নবী আল্লাহ হযরতে জাবির ইবনে সুলাইম আল হুজাইমি থেকে বর্ণিত তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম এবং বললাম ইয়া রাসূলুল্লাহ নাহানু কওমুম মিন আহলিল বাদিয়া আমরা দিহাতি বা আমরা মানে ওই বেদুইন গোত্রের মানুষ বেদুইন আমরা বেদুইন আর কি দিহাতি মানে গ্রামাঞ্চলের মানুষ ফাআল্লিমনা শাইয়ান আমাদের কিছু শিক্ষা দেন ইয়ানফাউন আল্লাহু বিহি যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ করবেন আমাদের উপকার হবে প্রথম লোকটা কী পরিচয় দিল তার তাহলে আমি যখন জিজ্ঞাসা করবো কাউ কোনো মশলা তাহলে আমার পরিচয়টা বলে দিতে হবে তাহলে পরিচয় যখন বলে দেবে মশলা যখন জিজ্ঞেস করবে তার অনুপাতে মশলার উত্তরটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা কীভাবে করলেন দেখেন ইত্তাকিল্লাহ প্রথম চিকিৎসা ইত্তাকিল্লাহ যে তাকওয়ার ওপরে অনেক কথা বলেছি পাঁচটা খুতবা দিয়েছি এখনও ছিল কিন্তু আমি এই সম্পর্কে আর যাব না এখন পাঁচ ছটা খুতবা হবে যাই হোক আল্লাহ রাসূল বললেন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তারপর কি বললেন ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফ শাইয়্যা অতি সামান্য কোনো ভালো জিনিসকে তুচ্ছ মনে করবে না অতি সামান্য সামান্য কোনো পরিমাণ এটাকেও তুচ্ছ মনে করবে না ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিকা ফি ইনাইন মুস্তাসকি যদিও তোমার পান পাত্রের পানি পান করার পরে নিচে যে অবশিষ্ট পানি থাকে সেই পানির দ্বারা তো কাউকে পানি পান করাও মানে অতি সামান্য পানি এর মধ্যেও কী আছে নেকি আছে এর মধ্যে কী আছে মাগফিরাত আছে এর মধ্যে কী আছে ক্ষমা আছে এর মধ্যে কী আছে জান্নাত তার মানে কি তুচ্ছ জিনিস থেকে যদি আমি তুচ্ছ জিনিসটাই আমল করি তাহলে এর বদলে জান্নাত কেন আল্লাহ রাসূল তাকে বললেন এই কথাটা যেহেতু বাদিয়া যারা মানুষ গ্রামাঞ্চলে যারা মানুষ দেহাতি যারা তারা অসচ্ছল মানুষ হন অভাবী হন তাদেরকে যদি বলতে তোমরা দান করো তাদেরকে যদি বলতে তোমরা এই করো তাদেরকে যদি বলতে ওই করো তারা পারবে না তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উপদেশ দিলেন যে পানি আর তখন পানির চরম মূল্য ছিল পানির চরম কী ছিল মূল্য ছিল পানির অভাব ছিল তখন তাই কি বললেন যদি তোমার পানপাত্রে যে পানিটা তুমি পান করো তোমার পানপাত্রে গ্লাস হোক কিংবা জগ হোক কিংবা বালতি হোক কিংবা মশক হোক এই পানপাত্রের অবশিষ্ট পানি যেটুকু পানি থাকে ওই পানিটা তুমি কাউকে পান যদি করাও আল্লাহর উদ্দেশ্যে তার যদি করাও তাহলে তুমি এর বদলে জানাতে যাবে আল্লাহ তোমার কল্যাণ করবে একটা গেল তার মানে কি অতি তুচ্ছ জিনিসকে যে যদি মঙ্গল হয় তুচ্ছ মনে না করা অতি সামান্য জিনিসকে তুচ্ছ মনে না করা আন তারপর দেখেন সামান্য জিনিসে জান্নাত
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুলে রেখে দিয়েছেন অথচ আমরা এত হতবাগা এত উদাসীন যেগুলোকে গ্রহণ করতে পারি না যেগুলো গ্রহণ করতে পারি না একদিন আল্লাহ রাসূল এই হাদিস নিশ্চয়ই আপনারা শুনেছেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল আল হাবাশী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন হাদিসনি ইয়া বিলাল হাদিসনি ইয়া বিলাল হে বিলাল আমাকে বর্ণনা করো বি আরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম এমন কোন এমন কি ইসলাম গ্রহণ করার পরে এমন মনমুগ্ধকর আমল তুমি যেটা করো ইসলাম গ্রহণ করার পরে সেই আমল কি আমল করো মনমুগ্ধকর সেই আমল সম্পর্কে যদি তুমি কিছু বলতে ফাইনি সামাইতো দাফানা আলাইক বাইনা ইয়াদাই আল জান্নাহ কেননা যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল মিরাজের রাত্রিতে জান্নাত যখন আমাকে পরিদর্শন করানো হয় তখন জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের জুতোর শব্দ আমি শুনতে পেয়েছিলাম জান্নাত যখন আমাকে পরিদর্শন করানো হচ্ছে তখন একটা ঠক 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 শব্দ আচ্ছা বলুন তো দুনিয়ার এই দুনিয়া থেকে দুনিয়ার আসমান পর্যন্ত এর দূরত্ব কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্প্রিট ঘোড়া হাই স্প্রিট ঘোড়া যদি চড়ে কেউ যায় 500 বছর লাগবে 500 বছর লাগবে তাহলে এইভাবে সাতটা আসমানের উপরে আছে জান্নাত তো সাতটা আসমানের 3500 বছরের পথ তার উপরে আছে জান্নাত আচ্ছা একটা মানুষ যখন চলবে ভাইজান কথা বলবেন না একটা মানুষ যখন চলবে দুনিয়াতে তাহলে তার পায়ের যে শব্দে যে কত ডেসিমেল হয় যারা আপনারা শিক্ষিত মানুষ জানেন কত ডেসিমেল হয় কতটুকু আওয়াজ অথচ 3500 বছরের পথ কেউ অতিক্রম করে তার আওয়াজটা কোথায় হচ্ছে জান্নাতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলকে বলছেন ইয়া জিব্রিল মা হাযা সাউট এই আওয়াজটা কিসের বলছে বিলাল দুনিয়াতে চলছে তার পায়ের পদধ্বনি হচ্ছে কোথায় 3500 বছর পথ অতিক্রম করে কোথায় জান্নাতে তো আল্লাহ সাল্লাম বললেন ফাইননি সামিআতু সাউত ফাইননি সামিআতু দাফানা আলাইক বাইনা ইয়াদাই আল জান্নাহ আমি জান্নাতে যখন আমাকে পরিদর্শন করানো হচ্ছে তখন আমার আগে আগে তোমার পায়ের জুতোর শব্দ শুনতে পাচ্ছি কোথায় জান্নাতে তো কি এমন আমল করো তুমি সেটা একটু যদি বলতে হয়তো বেলাল কি বললেন মা আমালান আরজা ইন্দি আন্নি লাম আতাতাক্কার তুহুরান মিন সাআতিন মিন লাইলিন আও নাহার ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর আলা মা কুতিবা লি আন উসাল্লি রাওয়াহু আল বুখারী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন এমন কোনো পছন্দনীয় মনমুগ্ধকর আমল আমি করি বলে মনে হয় না তবে এতটুকু আমি করি যে আমি যখনই আমার উজু ভেঙে যায় আমি অপবিত্র অবস্থায় কোনো সময় থাকি না আর উজু ভেঙে গেলে সে রাত হোক বা দিনের কোনো অংশে বা রাত্রের কোনো অংশে হোক আমি উজু সঙ্গে সঙ্গে উজু করার পরে যতটুকু আল্লাহ আমার তকদিরে লেগেছে আমি ততটুকু নামাজ পড়ার চেষ্টা করি মানে তাহিয়াতুল উযু ছোট্ট আমল যদি কেউ করতে পারে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়া মুহাওয়াইল কলব আল্লাহর নিকটে সব থেকে উত্তম আমল কোনটা যার উপরে মানুষ ধারাবাহিকতা অবলম্বন করে তার উপরে মানুষ ধারাবাহিকতা অবলম্বন করে নিয়মিত করে আমলটাকে যদিও সেটা কম আপনি আমি যদি মনে করি যে বিনা উজুতে আমি থাকবো না আমি যদি চেষ্টা করি পারবো অবশ্যই তো আল্লাহ একটা রাস্তা খুলে দিয়েছেন ঠিক আবার দেখেন আল্লাহ রাব্বুল আলমী কত দয়াবান আমাদের প্রতি যে যে চান না আল্লাহ রাব্বুল আলমিন কোন মানুষ আমার কোনো বান্দা জাহান্নামে যাক এটা হয়তো আবু হুরায়রা থেকে হাদিসটাও বুখারি ইমাম বুখারি বর্ণনা করেছে সম্ভবত 552 নম্বর হাদিস তো হাদিসটা হচ্ছে কি যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকা ওয়াজাদা গোসনা শাউকিন আলা তারিক ফাআখারাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু রাওয়াহু আল বুখারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জনৈক ব্যক্তি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে
যখন রাস্তা দিয়ে পেরিয়ে এসে দেখলো রাস্তার মধ্যে কাঁটাযুক্ত একটা ডাল পড়ে আছে, কাঁটাযুক্ত একটা ডাল পড়ে আছে। ফাখারাহু, সে ওটাকে সরিয়ে দিল আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। কি, এ রাস্তা হয়তো কোনো কানা মানুষ যাবে, এ রাস্তা হয়তো কোনো খালি পায়ে লোক যাবে, কাঁটা ভুগে যেতে পারে, মানুষের ক্ষতি হতে পারে, সেই জন্য সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি করলো, ডালটাকে সরিয়ে দিল, অন্য জায়গায় রেখে দিল। ফাশাকার আল্লাহ লাহু, আল্লাহ খুশি হলেন, আল্লাহ তার কাজে কি করলেন, খুশি হলেন। ফাগাফার আল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, এবং কোথায় দিলেন, এই একটামাত্র ডাল সরিয়ে দেওয়ার কারণে তা কোথায় দিলেন, জান্নাতে দিয়ে দিলেন। আর আমরা কি করি, ডাল কি রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছে, বেটা তোকে পেরিয়ে দেবো না, করি না করি না, ডাল সরা তো দূরে থাক, কাঁটা সরা তো দূরে থাক, কাঁটা লাগিয়ে দিই আরো, এই গেট দিয়ে তোকে আসতে তোমরা কাঁটা লাগিয়ে দিই। ভাইজান, একটা সামান্য ডাল সরিয়ে দিলে তার যদি এই স্বভাব হয়, আর কেউ যদি ডাল লাগিয়ে দেয় তার কি শাস্তি হবে, এখান থেকে অনুমান করেন। আর একটা হাদিস দেখেন ভাইজান, এই হাদিসটাও আপনারা হয়তো শুনেছেন। عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم غفر لامراه مومسه مرت بكلب على راس ركي يلهث قال كاد يقتله العطش فنزعت خفها فأوثقته بخمارها فنزعت له من الماء فغفر لها بذلك. الله أكبر الله أكبر. কোন সময় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অন্য জায়গায় বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, তবে ইচ্ছাকৃত মানে পাপ কাজ করে মানে আপনি পাপটাকে যদি হালাল মনে করেন সেটা ভিন্ন কথা, ভুল কর্মে পাপ হয়ে গেছে যা হয়ে গেছে, তারপরেও আল্লাহ কি বলছেন, যদি এরকম পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরু দুনুবা জামিয়া, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যদি তোমরা তওবা করো, ইস্তেগফার করো। তো ভাইজান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লি ইমরাতিন মুমিসা, একজন ব্যভিচারিণী যে যার পেশা কি ব্যভিচার, মুমিসা মানে ব্যভিচার, ব্যভিচারিণী তার পেশাই ব্যভিচার করা, তো একজন ব্যভিচারিণীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। কেমন করে ক্ষমা করলেন, মাররাত বে কাল মাররাত বে কাল আলা রাসে রাকিগিন ইয়ালহাস, একটা কুকুরের দিকে তার যখন গমন হলো দেখছে কুকুরটা কুয়ার পাশে শুয়ে হাঁপাচ্ছে হাঁপাচ্ছে, কাদা ইয়াকতুল হুয়াল আতাস, মনে হচ্ছে পিপাসা তাকে শেষ করে দেবে, পিপাসা তাকে শেষ করে দেবে। ফানাজাত খুফাহা, তার পায়ে খুব মানে মোজা, মোজা মানে এখানে এইখানে যে মোজা বলা বলা হচ্ছে খুব মানে চামড়ার মোজা, আর জাউরাব যেটা আমরা যে মোজা ব্যবহার করি এর নাম হচ্ছে জাউরাব, জাউরাব মানে কাপড়ের মোজা বা পশমের মন অন্য কিছু মোজা। তো খুব ওনার মহিলা তার পা থেকে মোজাটা খুললেন, ফাউসাকাতহু বিখিমারিহা, তার গায়ে একটা উন না ছিল, উন নেই, উনের সাথে জুতাটাকে মোজাটাকে বাঁধলেন, ফানাজাত লাহু মিন আল মা, তার জন্য পানি তুললেন কুয়া থেকে, তারপরে কুকুরটাকে পান করালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পান করার কারণে তাকে ক্ষমা করে দিলেন, জান্নাতে দিলেন। তো কি বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, পশুদের সাথে এরকম আচরণ করলেও জান্নাত পাওয়া যায়, এর তো পশু চতুষ পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফি কুল্লি কাবদিন রাত বাতিন আজর, প্রত্যেক তাজা কলিজা জারি আছে, তাজা কলিজা, প্রত্যেক তাজা কলিজার বিনিময়ে আছে কি সওয়াব, হ্যাঁ নেকি, তো এর কি তাজা কলিজা নেই কুকুরের, অথচ আমরা কী ব্যবহার করি পশুদের সাথে, কী ব্যবহার করি, আমি বিস্তারিত বলবো, অনেক হাদিস আছে এ সম্পর্কে আরও।
ঠিক একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে যদি পানি পান করার কারণে জান্নাতে যায় ঠিক একটা বিড়ালকে বেঁধে দেওয়ার কারণে বেঁধে রাখার কারণে জাহান্নামে যেতে হবে জান্নাতও যেমন জাহান্নামও এরকম মুসলিম শরীফে আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু আনহুমা কাল উদ্দিবাতি ইমরাতুন এটা মুসলিম শরীফের বায়াত উদ্দিবাতি ইমরাতুন বিহিররা একটি বিড়ালের কারণে একটি মেয়েকে জাহান্নামে যেতে হয়েছে কি কারণে হাবাসাতহা হাবাসাতহা ফা হাত্তা মাতাত জুআন জুআন তাকে বেঁধে রাখলো বেঁধে রাখার কারণে সে ক্ষুধার্ত অবস্থায় মারা গেল আর মারা যাওয়ার কারণে ফা দাখালাত ফিহা আন্নার হু বিড়ালটা মরে যাওয়ার কারণে কোথায় গেল জাহান্নামে গেল তাহলে আমরা কি করি আমাদের আচরণগুলো কি একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে জাহান্নামে গেল তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহু আলাম কি কারণে এই মেয়েটা জাহান্নামে গেল আল্লাহ ভালো জানেন তবে আমার মনে হয় আনতিলা আনতিলা তুমি ওকে কি করনি ওকে খেতে দাওনি এক দুই নম্বর ওকে কি করনি ওকে বেঁধে রেখেছিলে বেঁধে রাখার কারণে তুমি ওকে ছেড়ে দাওনি আর ছেড়ে না দেওয়ার কারণে সে বিচরণ করতে পারেনি খাবার খেতে পারেনি এই অপরাধে তুমি জাহান্নামি এখন আমরা পশুদের সাথে কি ব্যবহার করি দেখো তাহলে একটা পশুদের সাথেও যদি ভালো ব্যবহার কেউ করে এর বিনিময়ে আল্লাহ তাকে দিবে জান্নাত ঠিক আরেকটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رجل يا قال رجل تذكر امرأة أنها من أنها تذكر امرأة من كثرة صلاتها وصيامها وزكاتها وصدقاتها غير أنها تؤذي جيرانها قال هي في النار حضرت أبو هريرة রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মানে একটা লোক এসে কি বলছো ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক মহিলা সম্পর্কে বলা হয় কি যে মহিলা খুবই নামাজি ফরজ নফল সুন্নত সারাদিন নামাজ পড়তেই থাকে রোজা রাখতেই থাকে সারা বছর ভোর দান করতেই থাকে বছর ভোর খুবই দান করে মানে মানে দানশীল মহিলা খুবই রোজাদার খুবই নামাজি গায়র আন্নাহা তু দে জিরানাহা কিন্তু তার জিহবা থেকে তার পড়োশিরা নিরাপদ না তারপর জিহবা থেকে তার পড়োশিরা নিরাপদ না অর্থাৎ তার পড়োশিদেরকে কষ্ট দেয় গালিগালাজ করে কাল হিয়া ফিন্নার আল্লাহ রাসূল কি বলেন সে জাহান্নামী তাহলে আপনি নামাজ পড়লেন দান করলেন যাকাত দিলেন সাদকা দিলেন সারা জীবনটা ইবাদতের মধ্যে কাটালেন শুধু সামান্য পড়োশিকে কষ্ট দেওয়ার কারণে কোথায় জাহান্নাম আরেকজনের জন্য বলছেন আন্নাহা আরেকজন মহিলা সম্পর্কে তিনি বলছেন অমুক মহিলা সম্পর্কে তিনি উল্লেখ করে বলছেন অমুক মহিলা সে ফরজ নামাজটা কোনো পড়ে বেশি নামাজ পড়তে পারে না দান ধান বেশি করতে পারে না আর মানে রোজাও বেশি রাখতে পারে না ফরজ রোজা রাখে শুধু কিন্তু তার মুখ দিয়ে কাউকে সে কাটে না মুখ দিয়ে সে কাউকে কষ্ট দেয় না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হিয়া ফিল জান্নাহ সে জান্নাতি সুতরাং তাহলে জান্নাত আর জাহান্নাম নির্ভর করবে আমার পড়োশির ওপরেও আমরা কেমন পড়োশির সাথে ব্যবহার করি এটাও কিন্তু একটা লক্ষণীয় বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া সুন্নাহ ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াত ওয়াল হিকমা আকুলু মা সামি'তু ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিনা মিন কুল্লি দাম ফাস্তাগফিরু ওয়া ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ আর অনেক হাদিস আছে তার মধ্যে দু একটা হাদিস শুনে আন হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
إنا رجلا في من كان قبلكم أتاه الملك ليقبض روحه فيقول أعملت من الخير شيئا. حضرت حذيفة ابن اليمن رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের পূর্বেকার জনৈক ব্যক্তি তার কাছে মৃত্যুর ফেরেশতারা এলো, মানে মৃত্যুর আগে ফেরেশতা আসে আর মালাকুল মউত তিনি তো রূহটা কবজ করেন, মৃত্যুর আগে ফেরেশতারা আসেন তার ঘিরে বসে রূহটাকে নেওয়ার জন্য, যদি ভালো মানুষ হয় ভালোভাবে নিয়ে যান, খারাপ মানুষ হলে খারাপভাবে নিয়ে যান। তো এরকম ফেরেশতারা এসেছেন, তুমি বলছেন আমেলতা মিনাল খাইর শাইয়া, তুমি কি কোনো ভালো আমল আছে? তো বলছেন না আমার কোনো ভালো আমল নেই। তখন ফেরেশতারা কি বলছেন তাদাক্কার, স্মরণ করো স্মরণ করো তোমার কোনো ভালো আমল আছে কি না। এটা কিন্তু আল্লাহ সাল্লামের পূর্বেকার, আমাদের ইসলামের পূর্বেকার এই এই হাদিসটা আল্লাহ সাল্লাম বলছেন তোমাদের পূর্বেকার। তো বুঝো তাদাক্কার স্মরণ করো কোনো ভালো আমল আছে কি নেই। তো বলছেন কি বলছেন কুন্তু উদায়নুন নাস, কুন্তু উদায়নুন নাস, আমি মানুষকে ঋণ দিতাম, মানুষকে কি করতাম কর্জ দিতাম ঋণ দিতাম ধার দিতাম। আর ফামুরু ফিতিয়ানি, আমার সন্তানদেরকে নির্দেশ দিতাম লেয়ান্দুরু আল মুহসির, লেয়ান্দুরু আল মুহসির, যারা অভাবী যারা দিতে পারছে না অসচ্ছল ব্যক্তি তাদের প্রতি যেন সহানুভূতিশীল দেখা মন করা হয়, তাদেরকে যেন কি কর সময় দেওয়া হয় না, এই সময় দেবো বলেছিল এই সময় দিতে হবে এরকম করবে না, তাদের প্রতি দয়া করবে। ওয়াজু আল মুসির, এবং যারা মানে পরিশোধ করতে পারবে তাদের প্রতি সহানুভূতিশীল হয়েও, হ্যাঁ এই কথা বলেছিলাম, এই কথা বলতাম আমার সন্তানদেরকে। কাল ফাকাল আল্লাহ আজ্জা ওয়াজ্জাল, তখন আল্লাহ রাব্বুল আলমিন আসমান থেকে বললেন কি তাজাওয়াজু আনহু, বান্দা এই কারণে যে সহানুভূতিশীল যারা মানে কি অপারক নয় তাদের প্রতিও সহানুভূতিশীল, এবং যারা অপারক তাদেরকে সময় দিতে বলার কারণে একে এক কাজ করে তাজাওয়াজু, এর প্রতি সহানুভূতিশীল হও তোমরা এবং একে এর বিনিময়ে একে জান্নাতে যাও। সুতরাং জান্নাত অনেক রাস্তা আমরা করতে পারলেই হচ্ছে, ওই জন্যই বলেছেন জান্নাতের লোভ থাকলে জান্নাতের আকাঙ্ক্ষা থাকলে আপনি খারাপ কাজ করতেই পারেন না, অপরাধ হতেই পারে না আপনার দ্বারাতে। আর একটা হাদিস বলি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বাল ইন্নাকুম লাতাআমালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস শাআর ইন কুন্না লানউদ্দুহা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুবিকাত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন তোমরা এমন আমল করছো, এত অপরাধ করছো, ভরি ভরি অপরাধ করছো, অথচ এই অপরাধগুলো তোমাদের কাছে কি মনে হয় হিয়াদাক্কু ফি আয়ুনিকুম, তোমাদের চোখে খুবই ছোট, খুবই সূক্ষ্ম, মেরা শাআর চুলের থেকেও ছোট, বড় বড় পাপ করছো অথচ তোমাদের কাছে চুলের থেকেও ছোট পাপ মনে করো না এগুলো। আর এগুলোকে আমরা কি মনে করতাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ধ্বংসকারী মনে করতাম, সাহাবায়ে কেরামদের যুগে যদি এরকম হয়ে থাকে সামান্য সামান্য পাপকে যদি তার ধ্বংসকারী মনে করে, আজকে আমরা কত বড় বড় পাপ করছি বলেন তো, বলুন তো কত বড় বড় পাপ করছি, পাপগুলোকে অনুশোচনা করি, কেউ আত্মসমীক্ষা করি, কেউ কিছু করি। হযরত ইমাম শাফি রাহেমাহুল্লাহ বলছেন ভাই কথায় কথা চলে আসছে, বলছেন আকালুন নাস, জ্ঞানীবান ব্যক্তির চারটা গুণ বর্ণনা করেছেন, জ্ঞানীবান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি চারটা গুণ বর্ণনা করেছেন, কে জ্ঞানী জ্ঞানীকে তার মধ্যে উনি একটা গুণের চারটা গুণের মধ্যে একটা বলেছিলেন যে নিজে প্রত্যেক দিন ঘুমানোর আগে নিজের হিসাব নিজে কষে আজ কতগুলো অপরাধ করলাম,
কতগুলো ভালো কাজ করলাম, কতগুলো মানুষের কল্যাণ করলাম, কতগুলো মানুষের ক্ষতি করলাম, এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপর সে ঘুমায়। আজকে বলুন তো ভাই, আর একটা হাদিস বলে শেষ করছি আজকের খুতবা ইনশাআল্লাহ। আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله ربكم হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি তোমরা তোমাদের প্রভুর নিকটে একত্রিত হবে কিয়ামতের মাঠে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজমান এবং তোমার সামনে আর আল্লাহর সামনে মানে তোমাদের দুইজনের মধ্যে কোনো দ্বিভাষী লোক থাকবে না ফায়ানদুর আইমান আমিন হোম ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম তোমার সে ডান দিকে তাকিয়ে দেখবে আমার যখন বিচার হবে বা আপনার যখন বিচার হবে আল্লাহর সামনে তখন কি আমি যখন দাঁড়াবো আল্লাহর সামনে বা আপনি যখন দাঁড়াবেন আল্লাহর সামনে তখন ডান দিকে আমি তাকিয়ে দেখব যেটা আমি পাঠিয়েছি আল্লাহর কাছে ওয়াইয়ানদুর আশা মেমেন হো ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম তারপরে বাম দিকে দেখবে যেটা আমি পাঠিয়েছি সেটা হাজির থাকবে ডান দিকে আমি যেটা পাঠিয়েছি সেটা হাজির থাকবে ওয়াইয়ানদুর বাইনা ইয়াদাই তিলকা ইল ওয়াইয়ানদুর বাইনা ইয়াদাই সামনে দিকে দেখবে ফালা ইয়ারা ইল্লা তিলকা ওয়াজি আন্নার সে জাহান্নামকে দেখতে পাবে সামনে ফাত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কিত মারা সুতরাং জাহান্নাম থেকে বাঁচো যদিও এক টুকরো খেজুরের মাধ্যম দিয়েও হয়। তো ভাইজান জান্নাত দেওয়ার উপায় অনেক, জাহান্নাম থেকে বাঁচার উপায় অনেক। আর একটা আদেশ বলি এ সম্পর্কে লাস্ট আদেশ, সেটা হচ্ছে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাদাকাতা লা তুতফি আন আহলি হাররাল কুবুর ওয়াইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতে। এটা শেষ হাদিস, আর বলবো না ইনশাআল্লাহ। ইন্না সাদাকা, যা বললাম না, যদিও জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরো খেজুর দিয়েও হয়, যদি আপনি আল্লাহর জন্য খেজুর দান করেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না সাদাকা। আমরা সবাই কবরে ঢুকবো, কিন্তু সবাই কবরে মানে যারা একে সালারে আরও অনেক আপনাদের আব্বা বাপ মা তারা সব চলে গেছে, দাদু দাদি সব চলে গেছে, আমারও চলে যাব, তো কবরে সবাই ঢুকবো। আল্লাহ জানেন কি বললেন, ইন্না সাদাকাতা লা তুতফি, নিশ্চয় সাদকা বা দান সে এক টুকরো খেজুর হোক, সামান্য পানি হোক, এক কাঁটাটা সরিয়ে দেওয়া হোক বা ভালো কথা বলা হোক মুখে মুখে, যদি ভালো কথা বলেন ভালো, হ্যাঁ ভালো কথা বলাটাই সাদকা, ভালোভাবে কথা বলাটা হাসি মুখে কথা বলাটাই সাদকা, ভালোভাবে কথা বলাই হোক, এই না সাদকা, নিশ্চয় সাদকা কি লা তুতফি আন আহলি হাররাল কবুর, কবরের যে উত্তাপ এই সাদকার মাধ্যমে নিভিয়ে দেওয়া হয়, সাদকার মাধ্যমে নিভে যায়। লা তুতফি কবরের উত্তাপ মানে কি জাহান্নামের আগুন, জাহান্নামের তাপ, জাহান্নামের উত্তাপ, সমস্ত কিছু, সমস্ত রকমের শাস্তি সাদকার মাধ্যমে কি হয় নিভিয়ে যায়। আর কি বলছেন, ওয়াইন্নামা ইয়াস্তাদিল্লুল আবদ মুআল মুমিন ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি, যে যেমন সাদকা করবে দান করবে কিয়ামতের দিনে ভাইজান কোনো ছায়া থাকবে না, কোন ছায়া থাকবে, সাবাহাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াউমাল আদিল্লা ইল্লা দিল্লু, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ছায়া দিবেন। দুনিয়াটা কি হয়ে যাবে, কেমন হবে সমগ্র পৃথিবীটা কেমন হবে, একটা থালার ন্যায়, হুম, ঘর বাড়ি বিল্ডিং গাছপালা নদী নালা সাগর মহাসাগর কিচ্ছু থাকবে না, সমগ্র দুনিয়াটা একটা থালার মতো। সূর্য কত দূরে থাকবে, কদরা মিল, এক মাইল উপরে থাকবে সূর্য, এক মাইল। সেই দিনে ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিন, মুমিন তার সাদকার কারণে সাদকার ছায়া তলে আশ্রয় পাবে, আপনি যেভাবে যতটুকু দান করবেন এ ছায়া হয়ে আসবে কিয়ামতের দিন, ছায়া হয়ে। সুতরাং জান্নাত যাবার অনেক রাস্তা ভাইজান, আল্লাহ যেন আমাদের সকলকেই জান্নাতবাসী করেন, বলেন আমিন।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.